আলেমকে ভালোবাসো ওয়ালা তাকুনিল খামিস চারটা হইও পাঁচ নাম্বার হইও না ফাতাহলিক তাহলে ধ্বংস হয়ে যাবা পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী খবরদার আলেমদের পিছনে লেগো না আজকে বাংলার সংসদে বসে বসে যে সমস্ত বাউল শিল্পীরা আগে রাস্তার কিনারে কিনারে গান গায় টাকা কামায় ভাত পাইতো না গান গায় খাইতো এই সমস্ত মূর্খ সংসদের ভিতরে বইসা বাউলের পক্ষে কথা বলে ইসলামের বিপক্ষে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে এই মূর্খদেরকে আজকে সংসদের ভিতরে দেখা এটা কিয়ামতের আলামত ছাড়া কিছু নয় দর্শক শ্রোতা অবশেষে শিল্পী মমতাজকে কঠিন ধুলাই করলেন মিজানুর রহমান আজারি হুজুর ও কলরবের শিল্পী সাইদ আহমেদ তাই আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন দর্শক আমরা প্রথমে শুনে আসি শিল্পী মমতাজ হুজুরদের নিয়ে সংসদে কি বলেছিলেন তারপর আমরা মিজানুর রহমান আজারি ও সাইদ আহমেদের সেই ভিডিও ফুটেজটি আপনাদের দেখাবো তার আগে দর্শক আপনাদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন দর্শক বেশি কথা না বলে মমতাজের সেই ভাইরাল ভিডিওটি দেখে আসি কুরআন শরীফের গ্রীষ্মচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসাত তাহাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি এগুলা প্রকাশ করার জিনিস না এগুলা হলো আমল করার জিনিস দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন মমতাজের সেই ভাইরাল বক্তব্যটি চলুন দর্শক এবার আমরা দেখে আসি এই সম্বন্ধে সাইদ আহমেদ কি বলেছে তারপর আমরা মিজানুর রহমান আজারির সেই ভিডিওটি আপনাদের দেখাবো সময়ের দাবি ইমানের দাবি ঠিক কি আজারা বলেন ইমানের দাবি সময়ের দাবি এই মুসলমান আজকে বাংলার সংসদে বসে বসে যে সমস্ত বাউল শিল্পীরা আগে রাস্তার কিনারে কিনারে গান গায় টাকা কামায় ভাত পাইতো না গান গায় খাইতো এই সমস্ত মূর্খ সংসদের ভিতরে বৈশা বাউলের পক্ষে কথা বলে ইসলামের বিপক্ষে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে এই মূর্খদেরকে আজকে সংসদের ভিতরে দেখা এটা কিয়ামতের আলামত ছাড়া কিচ্ছু নয় কাজের বেটি হওয়ার যোগ্য না সে যখন সংসদের এমপি হয়ে যায় সে যখন সংসদের বড় একজন কর্মী হয়ে যায় তখন এই জাতির কপালে দুর্ভোগ ছাড়ার কিছু নাই ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি যারা করবে এদেরকে জেল নয় ডাইরেক্ট ফাঁসি দেওয়া দরকার ডাইরেক্ট ফাঁসি দেওয়া দরকার এরা সারা দিন রাত বাউলগিরি করে রাত্রেবেলা তারপরে নিজের দেহটাকে বিক্রি করে অন্যের কাছে কি ঠিক না এদের মুখে যখন আমরা শরীয়ত নিয়ে কথা শুনি এদের মুখে যখন আমরা শুনি গান হালাল তখন এই জাতির কপালে দুর্ভোগ আসবে না তো আসবে কি বলেন আজকে সংসদে যদি আইন পাস করা হতো ইসলামের বিরুদ্ধে যে কেউ কথা বলবে তাহলে ফাঁসির কাষ্ঠে ঝুলানো লাগবে শরীয়তের পরে আর কোনো বেঈমানের সাহস ছিল না কথা বলা শরীয়তের পরে এর আগেও আরেকটা বাউল শিল্পীকে দেখেছি আলেমদেরকে গালিগালাজ করতে আপনারা ইউটিউবের জামানা এত বোকা হলে চলবে না নজরদারিতে রাখবেন খেয়াল রাখবেন এরা কার সাহস পায় আমি বলবো যারা আজকে বাউলদের পক্ষে কথা বলতেছে যারা আজকে বাউলদের পক্ষে সাফাই গায় সংসদের ভিতরে বসে এতই যদি মজা লাগে বাউলদের আর দেখেন আপনাদের আপনার সন্তানকেও বাউল বানান আপনি আপনার সন্তানকে আমেরিকায় পাঠান বাউল তো বানান না তাহলে বাউলের পক্ষে এত কথা কিসের এরা আজকে শরীয়ত নষ্ট করতেছে এরা আজকে গান বাজনা হালাল করতেছে এরা আজকে মাহফিলকে বন্ধ করার চক্রান্ত করতেছে মরাদবেন আল্লাহর বাংলার জমিনের ভিতরে ওয়াজ মাহফিল বন্ধ হবে না এই শরীয়ত আর এই বিশ্বাসের বাউল গান বন্ধ করা ইমানের দাবি চলে এসেছে ইমানের দাবি চলে এসেছে শরীয়ত সরকারের থেকেও বেশি এগিয়ে গেছে এই বিশ্বাস এখন থেকে এদের ত্রুটি চেপে ধরা দরকার আমরা আবেদন করব মাননীয় সরকার প্রধানের কাছে প্রশাসনের ভাইদের কাছে আমরা আবেদন করব মুসলমান হিসেবে এটা আপনাদের ইমানের দাবি আমাদের ইমানের দাবি আমাদের দেশের পুলিশ প্রশাসনকে আমরা আগেও দেখেছি শরীয়ত সরকারকেও যেভাবে গ্রেফতার করেছে এই বেশ্যাকে ওইভাবে গ্রেফতার করুক আইনের আওতায় নিয়ে আসুক বাংলাদেশে কোনো বাউল সম্রাটদের আস্তানা চলবে না যারা লালন শাহের নামে যারা বাউলের নামে ইসলামের বদনাম করবে এরকম বাউল আমাদের এই দেশে চলতে পারে না এটা বন্ধের দাবি এখনই এখন এদের ত্রুটি চেপে ধরুন না হয় আরো সামনে বড় বড় কথা বলতে তারা দ্বিধা করবে আল্লাহ পাক এদেরকে হেদায়েত দেখ বলেন আমিন চলুন দর্শক এবার আমরা দেখে আসি মমতাজকে নিয়ে আজারি হুজুর কি বলেছেন আলেমের ফলোয়ার হও আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসো ওয়ালা তাকুনিল খামিস চারটা হইও পাঁচ নাম্বার হইও না ফাতাহলিক তাহলে ধ্বংস হয়ে যাবা পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী খবরদার আলেমদের পিছনে লেগো না তাহলে তোমার দিন দুনিয়া আখেরাত সবটারে বরবাদ করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ
প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু